নতুন উত্তেজনা বিরাজ করছে দেশের ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দর্শক থেকে শুরু করে সিনেমার পরিচালক, প্রযোজক, অভিনয় কলাকুশলী ও হল মালিকরা বিগ বাজেটের ছবি লাভের খতিয়ান টানতে নড়ে চড়ে বসেছে। দুই বছরের করোনা অতিমারির ধাক্কা সামলে পয়সা উসুল করার জোর প্রচারণা মাথা চাড়া দিয়ে উঠেছে। নতুন খবর হলো, ঈদের দিন থেকে দেশের সব বড় সিনেমা হলে সিয়াম পূজার শান চলবে সদর্পে। আরো জানাচ্ছেন শাশ্বত মেহেদি। আসি আসি বলে আর এলো না করে অনেক ছবি করোনা অতিমারিতে আলোর মুখ দেখতে পারেনি। একদিকে বিগ বাজেট, অন্যদিকে নতুন ছবির উত্তেজনা নিয়ে অনেক কষ্টে ধৈর্য ধরেছিল নতুন ছবির সংশ্লিষ্টরা। নির্মাতা এম রাহিমের প্রথম ফিচার ফিল্ম শান, ছবিটির জন্য মুখিয়ে আছে দর্শক ও ভক্তরা। করোনা অতিমারির কারণে গেল দুই বছরে ছবিটি ঈদ উৎসবে মুক্তির আলোয় আসতে পারেনি। গেল 7 জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। এবার ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটির প্রচারণায় কোনো কমতি রাখছে না চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা শান এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভাগীয় শহরের বড় বড় সিনেমা হলগুলোতে মুক্তির বিষয়টি চূড়ান্ত করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ঈদের দিন থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেপ্লেক্স, ঐতিহ্যবাহী হল মধুমিতা ও আনন্দ সিনেমা হলে শান মুক্তির বিষয়টি চূড়ান্ত। ঢাকার বাইরে চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, বগুড়ার মধুবন, খুলনার শঙ্খ ও লিবার্টি হলেও চলবে সিনেমাটি। এছাড়াও মানিকগঞ্জের নবীন হল, জয়দেবপুরের বর্ষা, শ্রীপুরের চন্দ্রিমা, টাঙ্গাইলের মালঞ্চ, ময়মনসিংহের ছায়াবাণী, মধুপুরের মাধবী সিনেমা, মেহেরপুরের মেহেরপুর সিনেমা, জয়পুরহাটের পৃথিবী কমপ্লেক্স, গোপালগঞ্জের চিত্রবাণী সিনেমা, সান্তাহারের পূর্বাশা সিনেমা, সিরাজগঞ্জের রেড সিনে ক্লাব ও নারায়ণগঞ্জের সিনেস্কোপের মতো হলগুলোতে শান চূড়ান্ত হয়েছে। এই ছবিতে দেখা যাবে নায়ক সিয়াম আহমেদের ধুন্ধুমার অ্যাকশন। এই ঈদে মুক্তির প্রহর গুনছে ছবিটি। সিনেমা হলে বিনোদনের খোরাক জোগাতে দর্শক ভিড়লেই জমে উঠবে এবারের ঈদ আয়োজন। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।